আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আফিয়াস হ্যান্ডিক্রাফ্টে স্বাগতম। আজ মা ও মেয়ের ম্যাচিং দুটি জামা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে তিনটি কালার ইউজ করেছি, একটি লাল, একটি সাদা, একটি হলুদ আর একটি সবুজ। আমি গলার দিক দিয়ে কাঁথা স্টিচ দিয়েছি গলার শেপটা সুন্দর করার জন্য। এরপরে আমি শার্টিং স্টিচ সেলাই দিয়েছি, বাংলাতে এটাকে বলে ভরাটি স্টিচ, যে নামে ডাকে। ফুলগুলো আরও একটু সুন্দর করার জন্য আমি মাঝখানে পুঁতি বসিয়েছি। পুরা জামাতে আমি একই বরাবর দিয়ে একই ডিজাইন দিয়েছি, জামা ও ওড়না একই ডিজাইন। লালের সাথে সাদার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি সাদা ওড়না দিয়েছি। পায়জামাও সাদা, সেটি আর না দেখালাম। ওড়নার কাজটা চারিদিকে আমি জামার মতনই ডিজাইন রেখেছি, আর মাঝে মাঝে ছোট ছোট করে ফুল ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি চারি সাইডেই জামার মতন হুবহুব রেখে সুন্দর করে ডিজাইন করে ফেলেছি। ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভুলবেন না। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশে আমার ভুল ত্রুটি পান তবে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি বেবির জামাটা জামার বড় জামার মতনই সেম সেমিং করে সেলাই করেছি। বাবুর গলার কাছে কোনো ডিজাইন দেই নাই, আমার বাচ্চার বয়স যেহেতু 2, তাই অত কাজ আর করি নাই জামাতে। এই দুটি জামার সেলাই ও আকার ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। আর মা ও মেয়ের ম্যাচিং জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।